চল তোকে দিয়ে আসি সাগরের জলে। দেবতার গ্রাস কবিতায় কবিগুরুর বিখ্যাত লাইন আজও আমাদের শিহরণ জাগায়। দেবতার সন্তুষ্টির জন্য সন্তান বিসর্জন, কুমারী বিসর্জন কেবলমাত্র ভারতীয় সংস্কৃতিতে নয়, প্রায় সকল প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির অঙ্গ ছিল। মিশরীয় সভ্যতায় নীলনদের শুকিয়ে যাওয়া প্রবাহে গতিময় জলের আবাহনে প্রতি বছর উৎসর্গ করা হতো এক একটি সুন্দরী কুমারী যুবতীকে। নীলনদের দেবতা হ্যাবি তবেই নাকি সন্তুষ্ট হতেন শুকনো নীলনদে আসত জলের বন্যা। চারিদিকে ঊষর মরুভূমিকে প্লাবিত করত নীলনদ। নীলনদের কালো পলিমাটির আস্তরণে উর্বর হতো ভূমি, মিশর হতো সুজলা সুফলা শস্য শ্যামলা, সমৃদ্ধ হতো সভ্যতা। পণ্ডিত হেরোডোটাসের লেখনীতে মিশরীয় সভ্যতার উন্নয়নের জীবনরেখা এই নীলনদকে তাই মিশরের দান বলা হয়েছে। মিশরের রাজা ফেরাওর ভয়ে পুত্র সন্তান নীলনদের জলে ভাসিয়ে দেওয়া এবং সেই সন্তান ফেরাও রানীর কোলে অপত্য স্নেহে লালিত হওয়া, আবার সেই সন্তানের জন্য পাপাচারী ফেরাওর ধ্বংসের ইতিহাস এই নীলনদকেই ঘিরে। এরকম অনেক ইতিহাসের সাক্ষী রহস্যময় এই নীলনদ সম্পর্কে আমরা আলোকপাত করব এই পর্বে। আনকো আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে বিশদ জানতে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার ও শোনার জন্য আহ্বান জানাই। উপস্থাপনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ইংরেজি নীল বা নাইল, আরবি আন নীল, শব্দ দুটি ল্যাটিন নীলুস থেকে এসেছে। গ্রিক লেখকগণ এই নদীকে উল্লেখ করেছেন নাইলোস হিসাবে। আফ্রো এশীয় ভাষাগোষ্ঠীর সোমাটিক ভাষার নাহাল শব্দ থেকে নীলনদের নামের উৎপত্তি, যার অর্থ নদী। খ্রিস্টপূর্ব অষ্টম শতকের প্রাচীন গ্রিক কবি হিসোইডের থিওজিনি কবিতায় নীলনদকে উল্লেখ করা হয়েছে টার্জন কন্যা টেথিস ও উরানাস পুত্র ওসিনাসের সন্তান হিসাবে। পৃথিবীর একক বৃহত্তম এই নীলনদের দৈর্ঘ্য 6,650 কিলোমিটার। এটি পৃথিবীর একমাত্র নদী যে উত্তর দিকে প্রবাহিত হয়ে পৃথিবীর বিষুবু রেখা ও কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। বিষুবু রেখার দক্ষিণে রয়েছে তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদ। এই হ্রদের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ প্রস্রবণ, যেখানে সারা বছর জলের উৎসরণ লক্ষ্য করা যায়। প্রায় শতাব্দী কাল ধরে মানুষ খুঁজে এসেছে এর প্রকৃত উৎস। 1862 সালে জন হ্যানি সর্বপ্রথম ভিক্টোরিয়া হ্রদের জিঞ্জা নামক স্থানে এই ভূগর্ভস্থ জলের অলৌকিক উৎসের সন্ধান দেন, যা নীলনদের প্রকৃত উৎস হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাসীগণ মনে করেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে সপ্তম আকাশে সিদ্রাতুল মুনতাহা বৃক্ষের পাদদেশে যে দুটি দৃশ্যমান পার্থিব নদীর প্রবাহ দেখেছিলেন এবং জিব্রিল আমিন তাদেরকে নীল ও ইউফ্রেটিস বলে জানিয়েছিলেন, সেই নীলনদের অলৌকিক উৎস থাকাই তো স্বাভাবিক। ভিক্টোরিয়া হ্রদ থেকে বের হয়ে জলধারাটি হোয়াইট নীল বা শ্বেত নীল নাম নিয়ে উত্তরে প্রবাহিত হয়ে খাটুম শহরের কাছে ডান দিক থেকে আসা ব্লু নীল বা নীলাভ নীলের সাথে মিলিত হয়েছে। এই দুটি নদীর মিলিত প্রবাহ নীল নদ হিসাবে পরিচিত। নদীটি ওয়াদি হালফার কাছে মিশরে প্রবেশ করেছে। মিশরে প্রবেশ করার আগে এই নদী ও তার উপনদীগুলি মোট 10টি দেশ অতিক্রম করেছে। দেশগুলি হল তানজানিয়া, উগান্ডা, রেওয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, কেনিয়া, ইথিওপিয়া, এরিত্রিয়া, দক্ষিণ সুদান ও রিপাবলিক অফ সুদান। মোহনার কাছে ভূমধ্য সাগর পর্যন্ত গতিপথে 7টি জলধারায় বিভক্ত হয়ে বিশাল ধনুকাকৃতি বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এখানে প্রধান দুটি শাখা নদী হল পূর্ব দিকে দামিয়েটা এবং পশ্চিম দিকে রোসেটা। রুক্ষ হলুদাভ বালুকাময় মরুভূমির মাঝে নয়নাভিরাম বিশাল সবুজ আঁকাবাঁকা ফিতের মতো সরীসৃপ গতিতে প্রবাহিত নীলনদ। প্রকৃতপক্ষে নীলনদের উভয় তীরে
এই নদীর বন্যার জলে বাহিত ভূমি আমাদের দুই বাংলার মতো সবুজ শ্যামল। উৎসের দিকে উচ্চভূমির পাদদেশে রয়েছে বেশ কিছু জলমগ্ন স্থান। এই জলাভূমিগুলিতে নলখাগড়া, কচুরিপানা প্রভৃতি জলজ উদ্ভিদের প্রাচুর্য চোখে পড়ার মতো। এইসব অবরুদ্ধ জলাভূমিগুলিকে স্থানীয় ভাষায় শুট বা শাট বলে। মোহনার কাছে ভূমধ্য সাগর থেকে কায়রো পর্যন্ত প্রায় 100 মাইল বা 160 কিলোমিটার গতিপথের পাশে নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রায় 50 মিলিয়ন লোক বাস করে, যা মিশরের মোট ভূমির মাত্র 2.5% স্থানে মোট জনসংখ্যার 50% প্রকাশ করে। বাকি জনবসতির সবটাই নীল নদের গতিপথের দুই তীরে বসবাস করে। মিশরের 95%-র বেশি মানুষ এই নীল নদের জলের উপর নির্ভরশীল। সেই জন্য নীল নদ উপত্যকায় নদী তীর থেকে মাত্র 2-3 কিলোমিটারের মধ্যে জনবসতিগুলি লক্ষ্য করা যায়। অতি প্রাচীন কাল থেকে আজও নীল নদ উপত্যকার কৃষি মিশরীয় সভ্যতাকে পরিপুষ্ট করেছে। উৎপাদিত হয়েছে লম্বা দানাযুক্ত ইমার গম, যব, বার্লি, তুলা, তিসি, আখ, মিলেটস, মটরশুঁটি ইত্যাদি, প্যাপিরাস, ক্লোভার প্রভৃতি তৃণ পশুখাদ্যের যোগান দিয়েছে। যোগান দিয়েছে মাদুর, শৌখিন ব্যাগ, ঝুড়ি ও কাগজ তৈরির কাঁচামাল। এইসব উৎপাদনে মুখ্য ভূমিকা নেয় নীল নদের বার্ষিক বন্যা, যা কৃষিক্ষেত্রে যোগান দেয় কালো রঙের উর্বর পলির চাদর, স্থানীয় ভাষায় যাকে বলা হয় অর বা আর। কৃষিজ উৎপাদন ছাড়াও নীলনদ যোগান দিয়েছে তৃষ্ণার জল, উপহার দিয়েছে নাব্য জলপথ। একসময় লোহিত সাগর থেকে নীলনদ সংযোগী খাল পথ ছিল। সুয়েজ খালপথের প্রাচীনতম ইতিহাসে তা ছিল মিশরের ফেরাওদের নৌবিহার ও আন্তদেশীয় বাণিজ্য পথ। মোহনা থেকে প্রায় 50 কিলোমিটার উজানে 1750 সালে মিশর ও সুদান সীমান্তে তৈরি করা হয়েছে আসোয়ান বাঁধ। এছাড়াও সুদানের নীলাভ নীলের উপরে সোনার বাঁধ, ইথিওপিয়ার নীলাভ নীলের উপরে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস বাঁধ উল্লেখযোগ্য। এছাড়াও বিগত 50 বছরে নীলনদ উপত্যকার 6টি দেশে মোট 25টি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ তৈরি করেছে এবং আরও 4টি বাঁধ এর কাজ চলছে। ফলে নদী হারিয়েছে তার স্বাভাবিক গতিময়তা। বাঁধের জল ব্যবহার করা হচ্ছে কৃষিকার্যে। প্রকৃতি নিয়ন্ত্রিত বন্যা আর নেই, রয়েছে মানব নিয়ন্ত্রিত বহুমুখী নদী পরিকল্পনা। প্রকৃতি হয়েছে মানুষের আজ্ঞাবহ, সেখানেই বিপত্তি, সেখানেই রয়েছে ভয়াবহ প্রাকৃতিক প্রতিশোধের অঙ্কুর। অথচ এই নীলনদের পলিবাহী বন্যার জন্য একসময় মানুষ হা পিত্তেষ করে বসে থাকত। শুকনো নদীবক্ষে বন্যার জলের প্রার্থনায় প্রতি বছর এক একটি সুন্দরী কুমারী যুবতীকে বলি দেয়া হতো নীলনদের দেবতা হ্যাবির সন্তুষ্টির জন্য। প্রথাটি চলছিল খ্রিস্টপূর্বের স্মরণাতীত কাল থেকে 640 খ্রিস্টাব্দ পর্যন্ত। 640 খ্রিস্টাব্দে মিশর ইসলামিক বিজয়ের অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরত ওমর বিন আস রহমাহুল্লাহ মিশরের শাসনভার গ্রহণ করেন। সেই সময় সুখা মরশুমে মিশরের সনাতনপন্থীরা নীলনদে তাদের প্রচলিত রীতি অনুসারে কুমারী উৎসর্গ করতে চাইলে মিশরের শাসক তাদেরকে নিষেধ করেন, তাদেরকে বিরত করেন। ফলে খরার প্রাদুর্ভাব ক্রমশ বাড়তে থাকায় বেশ কিছু লোকজন ক্রমশ মিশর পরিত্যাগ করতে থাকে। পুরো ঘটনাটি জানিয়ে মিশরের শাসক দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখেন। দ্বিতীয় খলিফা পত্র পাঠ এক চিঠি সহ নির্দেশ পাঠান মিশরের শাসককে। নির্দেশ অনুযায়ী দ্বিতীয় খলিফার চিঠি নীলনদের বক্ষে ফেলে দ্রুত চলে এলে সঙ্গে সঙ্গে নীলনদে বন্যা ছুটে আসে এবং যা পরবর্তী কোনো বছরই থেমে যায়নি। চিরতরে উঠে যায় সুন্দরী যুবতী বলিদানের রীতি। তবু থেকে যায় সেই পুরাতন স্মৃতি স্মরণিকা উৎসব ওয়াফা এল নীল,
কিছু সনাতনপন্থী মিশরীয়রা প্রতি বছর 15 আগস্ট ফেরাওনিক ভঙ্গিতে নকশাকৃত নৌকায় নীলনদের জলে ফুল মিষ্টিসহ একটি কাঠের পুতুল উৎসর্গ করে, উচ্চারণ করে আনন্দময় বিশেষ মন্ত্র, উপস্থাপন করে রঙিন পোশাকে বাদ্যসহ নৃত্য। এগুলি তাদের মহান নদীর প্রতি আনুগত্য জ্ঞাপনের মাধ্যম বলে তারা মনে করে। নীলনদের গতিপথ পৃথিবীর বিরলতম জীববৈচিত্র্যের ধারক ও বাহক। এই বিস্তীর্ণ গতিপথে যেমন রয়েছে ফ্লোরাল ডাইভার্সিটি অর্থাৎ উদ্ভিদ বৈচিত্র্য, তেমনই রয়েছে ফনাল ডাইভার্সিটি অর্থাৎ প্রাণী বৈচিত্র্য। রয়েছে বিচিত্র পরিযায়ী পাখিদের অপূর্ব সমাবেশ, নদীর জলে নাইল পার্চ অর্থাৎ নীলনদের বিশেষ আড় মাছ, বারবেল, তেলাপিয়া, টাইগার ফিশ, কই, শিঙি, মাগুর, ইল, হাতি সদৃশ্য সিন্ধু ঘটক ইত্যাদি। এছাড়াও রয়েছে নরম খোলসযুক্ত কচ্ছপ, কোবরা, কালো মাম্বাস, বিভিন্ন ধরনের জলসাপ ও গোসাপ এবং স্বর্ণগোধিকা। স্বর্ণগোধিকাগুলির গড় দৈর্ঘ্য প্রায় 6 ফুট। এই নদীর সর্বাধিক বিখ্যাত প্রাণী হল নীল কুমির, যারা প্রায় 20 ফুট লম্বা হয়ে থাকে। এই কুমির নিয়ে রয়েছে প্রাচীন মিশরীয় জনপ্রিয় লোককথা, যেখানে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গাকে নীলনদের স্বর্গীয় প্রবাহ হিসাবে দেখা হয়। সেখানে সূর্যদেবের জাহাজের নাবিক ছিল নীলের দেবতা হ্যাবি। মহিলা, উর্বরতা ও প্রেমের দেবী হাথরের সঙ্গে হ্যাবির সম্পর্ক ছিল। হাথরের সঙ্গে অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগে ওরিসিকে মেরে তার দেহ খণ্ড খণ্ড করে নীলনদের জলে ভাসিয়ে দেওয়া হয়। ওরিসির স্ত্রী আইসিস তার স্বামীর পুনরুত্থানের জন্য দেহখণ্ডগুলি সংগ্রহ করতে ব্যর্থ হন, কেননা তার স্বামীর বিশেষ দেহাংশটি নীলনদের কুমির খেয়ে ফেলেছিল। তাই অনেকে মনে করেন নীলনদের বন্যা স্বামী হারানো দেবী আইসিসের চোখের জল ছাড়া আর কিছুই নয়। তাই প্রাচীন মিশরীয়রা মনে করে নীল কুমিরের মুখে যার মৃত্যু হয় সে ভাগ্যবান। এর প্রমাণ হিসাবে আজও রয়েছে তার নমুনা। বর্তমানে কায়রোর দক্ষিণ মরুদ্যানে ফাইয়ুম জনপদে খোঁজ নিলে জানা যাবে ওই শহরটি প্রাচীন নাম ছিল সেদেট শহর। শহরটি প্রাচীন গ্রিকদের কাছে ক্রোকোডিলোপলিস নামে পরিচিত ছিল, যেখানে স্থানীয় বাসিন্দারা জীবন্ত নীল কুমিরকে গহনা পরিয়ে পেট সুচোষ নামকরণ করে মন্দিরে রেখে তার উপাসনা করত। সত্যতা যাচাইয়ের জন্য আপনিও সার্চ করতে পারেন। মিশরীয় ফেরাওদের সময় প্রচুর ধন সম্পদে অহংকারী কৃপণ কারুন নবী মুসা আলাইহিসাল্লামের অবাধ্যতায় ধনসম্পদ সহ মাটির নিচে তলিয়ে গেছে। আজও তার চিহ্ন রয়েছে স্থানটিতে। আপনিও এর সত্যতা যাচাই করতে পারেন। অনেক ইতিহাসের সাক্ষী, অনেক লোককথার উৎস, অনেক সভ্যতার জীবনদায়ী এই নীলনদের জলের কুলকুলো প্রবাহের ধ্বনি অন্তরে অনুভব করে কেউ যদি শুনতে পায় দেবী আইসিসের মৃদু কান্নার শব্দ, কেউ যদি চোখ বন্ধ করে দেখতে পায় আকাশগঙ্গায় ভাসমান সূর্যদেবের জাহাজের নাবিক নীলের দেবতা হ্যাবিকে, এবং শুনতে পায় হ্যাবির কাছে উৎসর্গ করা কুমারীর কান্না ভেজা প্রাণ ভিক্ষা অন্তিম আকুতি, কিংবা কেউ যদি অন্তর্দৃষ্টিতে সপ্তম আকাশে সিদ্রাতুল মুনতাহা থেকে নির্গত নদীর বাষ্পরেখা দিক চক্রবালে মিলিয়ে যেতে দেখেন, তাহলে এখন আর নিশ্চয়ই আপনি অবাক হবেন না। নদীসমূহের পিতা আফ্রিকা মহাদেশের এই নীলনদের পূর্ব তীরে অর্থাৎ ডান পাশে প্রাণের স্পন্দনে পরিপূর্ণ। এখানে সভ্যতার বিকাশ ও বিবর্তন চলেছে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে, কিন্তু পশ্চিম তীরে অর্থাৎ বাম তীরে রয়েছে প্রাচীন মিশরীয় পিরামিড আর অবিশ্বাসীদের অহংকারীদের মারণভূমি। তাই নীলনদের পশ্চিম পার্শ্বকে ল্যান্ড অব ডেড বা মৃতদের ভূমি বলে। নীলনদের পশ্চিম তীরের এই মৃতদের ভূমিতে প্রাচীন মিশরীয় পিরামিড সম্পর্কে জানতে আনকো আলো চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাই। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটি? যদি ভালো লাগে
অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বিকাশে সাহায্য করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি, নিশ্চয়ই আমরা আপনার সহযোগিতা পাব। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন বন্ধু ও প্রিয়জনদের।